এত সুবহানাল্লাহ, ও ভাই সুবহানাল্লাহ কেন বলবেন না? সুবহানাল্লাহর মূল্য কত জানেন? আমার নবী বলে গেছেন সুবহানাল্লাহর মূল্য কত। এই সুবহানাল্লাহ যদি তুমি বলো, এই সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে তোমার জন্য একটা জান্নাতি ফল গাছ তৈরি হয়ে যায়। এই জান্নাতি ফল কেমন হবে তোমরা জানো? দুনিয়ার ফল গাছের মতো না। দুনিয়ার ফল গাছের গোড়া থাকে নিচে, মাথা থাকে উপরে। মুসলিম শরীফের রেওয়ায়েত, কোরআনের পরে যে কিতাব বেশি গ্রহণযোগ্য এটা হলো বুখারী শরীফ। কি শরীফ? জোরে আওয়াজ দিতে হবে, কি শরীফ? আস সহিহুল বুখারী বাদা কিতাবিল্লাহি তাআলা। আল্লাহ তাআলা কোরআনের পরে নির্বলে, আপনি কোনো সন্দেহ শখ ছাড়া, সন্দেহ ছাড়া যে কিতাবের হাদিসকে আপনি মেনে চললে আপনার জিন্দগি সুন্দর করবে দিবেন আল্লাহ তাআলা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই বুখারীর পরে একটা কিতাব আছে মুসলিম শরীফ। কি শরীফ? এই মুসলিম শরীফের ভিতরে একটা রেওয়ায়েত আছে, নবী দোজাহান বলে গেছেন, এ আমার উম্মা শোনো, দুনিয়ায় তোমরা যেই মাহফিলে গিয়া, হালকায় জিকিরে গিয়া, ইস্তেমার ময়দানে গিয়া, মাসিক ইস্তেমায় গিয়া, চরমানার ময়দানে গিয়া, উজানির ময়দানে গিয়া, বাহাদুরপুরের ময়দানে গিয়া, সারসিনার ময়দানে গিয়া, আলিমুল আমার মজলিসে বয়া যখন সুবহানাল্লাহ তোমরা বলছো, এই সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতি ফল গাছ লাগিয়ে দিয়েছে। এই ফল গাছটা এত বড় বড় হবে, এত বড় হবে, দুনিয়ার গাছের মতো হবে না, ওই গাছটা হবে কিতাবে লেখছেন স্বর্ণের গাছ। চিল্লা বলেন, ইশারা দিলে বুঝতে হবে হুজুর এটা কইছে। আর যদি বই দেয় কালে কবর জিয়ারত করতেছি, কবর জিয়ারত করছেন, কবর সামনে যে আপনি সুরা ইখলাস, সুরা ফাতিহা পড়বেন, সুরা তাকাসুর পড়বেন, মুর্দার ব্যক্তি কোন উত্তর দিবে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, দিবে? তাহলে যেরকম আপনি মুর্দার ব্যক্তির সামনে গিয়া কথা বললে যেরকম কবর থেকে কোনো আওয়াজ আসে না, আর আপনাদের সামনে যদি বয়ান করার কথা যদি নাই বসেন, তাহলে মুর্দার ব্যক্তির সাথে আপনার সাথে কোনো এরকম বাকি থাকে না। মানে আপনিও যেরকম, মুর্দার ব্যক্তিও সেরকম। মানে মুর্দার ব্যক্তি যেরকম কথা বলতে পারে না, আপনি বলতে পারেন না, আপনি বলতে পারেন না, তাহলে এটার ভিতরে কোনো তাতাবুক থাকে না, তলবি থাকে না। তাহলে আমাদের মরতে মুজাহিদ, আমরা ইমানওয়ালা, আমরা এরকম মরতে মুজাহিদ, মুজাহিদ মুজাহিদ মিল্লাত, আমরা ইসলামের সৈনিক, ঠিক না বেটি? আমাদের আওয়াজ দিতে এরকম স্বর্ণের গাছ হয়ে যাবে। ওই গাছের মা গোড়া থাকবে উপরের দিকে, চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফ বানানো ঘটনা না, ওই হুজুর মনে হয় বানাই কথা বলে না, কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলব। ওই গাছের মাথাগুলো দেখবে নিচের দিকে, ভাই বলেন কিতাবের ভিতরে আসছে। আম গাছে জাম ধরে না? ধরে। জোরে আওয়াজ দিবেন, ধরে। কাঁঠাল গাছে লিচু ধরে না? কলা গাছে কলা ধরে না? কলা গাছে জাম ধরে না? জাম গাছে বেদনা ধরে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়ায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আল্লাহর জিকির করেছে, তাদের জন্য ওই জান্নাতি আমদ গাছ তৈরি করে দিবেন। ওই সুবহানাল্লাহর গাছে বিভিন্ন আইটেমের ফল ধরে যাবে। ওই জান্নাতির গাছে বিভিন্ন ধরনের ফল ধরবে। জান্নাতি লোকরা জান্নাতে যাওয়ার পরে কইবে, আল্লাহ আপনাকে পার জন্য পৌষ মাসে, কি পৌষ মাসে? 2 তারিখ আজকে না, পৌষ মাসে শীতের ভিতরে বিদেশি কম্বল ছিল, লেপ ছিল, সব ফালাই দিয়া গভীর রাত্রে যখন সব মানুষ ঘুমা যায়, এই ঠান্ডার ভিতরে শীতের ভিতরে আল্লাহ সুন্দর মাথে এরকম ভাবে উজু বানাই আপনার কুদরতি বৈশিষ্ট্য দিস, আল্লাহ আপনার কুদরতি বৈশিষ্ট্য দিস, আর আপনার জাহান্নাম থেকে
বাঁচার জন্য সব সময় দোয়া করছি, আর আপনার জান্নাতে যাওয়ার জন্য সব সময় কান্না করছি, আর গোপনে গোপনে আপনার কুদরতি ভাই সাজদা দিয়া চোখের পানি দাড়ি গড়াইয়া গড়াইয়া আমার বুক ভাসিয়া যাইত। আল্লাহ আমাকে একটু জান্নাতি বলতে, আমার বান্ধু আমার দোস্ত আমার আমার বান্দা আমার নাম মুমিন, আমার বান্দাও মুমিন, চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একটা সিফাতই নামাজে মুমিন আছে কিনা নাই? আর আল্লাহ বলেন এ মুমিনেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার। এ মুমিনরা ঈমান আনো, যারা তোমাদের পূর্বে ঈমান এনেছো এটা ছিল তাদের মতো, তাহলে তোমরা যদি তাদের মতো ঈমান আনতে পারো তাহলে তোমাদের নামটাও মুমিনের খাতায় লেখা হবে। আমার মুমিন বান্দা আমার দোস্ত, শীতের ভিতরে লাদামিকা লাকম্বল ফালাইয়া আমাকে পার জন্য রাত্রে গভীর রাত্রে উঠিয়া সেজদা দিস, আর চোখের পানি ফালাইছে বলে আমার দয়ার মাওলা, আমার দয়ার মাওলা, আমার দয়ার মাওলা। কান্তেন আর বলতেন আল্লাহ, আল্লাহ বলবেন হে জান্নাতের গাছরা আমার মুমিন বান্দার কাছে চলে যাও। সুবহানাল্লাহ। জান্নাতি ফলগুলার বিভিন্ন আইটেমে, আমি আম গাছে জাম গাছে লিচু গাছে যে এক একটা ফল ধরে অন্য ফল ধরে না, কিন্তু আপনি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেছেন, এই জান্নাতি ফলের গাছে বিভিন্ন আইটেমের ফল ধরে যাবে, বান্দার কাছে আসবে, বান্দা বলবে আল্লাহ আমি কেমনে খাবো, আল্লাহর সাথে কুয়ারা করবে, আল্লাহর সাথে সলনা করবে, আল্লাহ বলবে ফল তোর মুখের ভিতরে যা, আল্লাহ আবার আল্লাহর কাছে সলনা করবে, আল্লাহ আমি কিভাবে এটা খাইবো, আমি কিভাবে চাবাইবো, আল্লাহ বলে ফল দিয়ে গলিয়ে যা, আর বান্দার এরকম ভাবে পেটের ভিতরে চলে আসবে। এই গাছটা কেমন বড় হবে জানেন? এই গাছটা এত বড় হবে কিতাবের ভিতরে লিখে আসছে একটা জান্নাতের ঘোড়া এই দুনিয়াতে ঘোড়া পাঠানো হয় নাই, এই ঘোড়াটা যদি 500 বছর দৌড়ায় তারপরে জান্নাতের একটা গাছের ছায়া অতিক্রম করে এত দূরে যাইতে পারবে না। মানে এত বড় গাছ হবে যে একটা দ্রুতগামী ঘোড়া, জান্নাতি ঘোড়া, দুনিয়াতে ঘোড়া পাঠানো ল্যাংরা ব্যাংরা ধাক্কা দিলে মক্কা যাইয়ে না, একবারে শক্তিশালী একটা ঘোড়া, দ্রুতগামী ঘোড়া, জান্নাতের ঘোড়া, দুনিয়াতে প্রেরণ করা হয় নাই, পাঠানো হয় নাই, এরকম ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপর ওই জান্নাতের সুবহানাল্লাহর গাছের ছায়া অতিক্রম করতে পারবে না।